আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ সোহাগ আমরা আলোচনা করতেছিলাম কারক কারকের দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব কারকের সর্বপ্রথম যে প্রকারটা আছে সেটা নিয়ে সেটা কি কর্তিকারক কর্তিকারক যে আছে কর্তৃকারক কি তার একটা ছোট সংজ্ঞা এখানে দেয়া আছে সেটা হলো যে ক্রিয়া সম্পাদন করে অর্থাৎ বাক্যে যেই পথটা ক্রিয়া ক্রিয়াপদটাকে সংগঠন করে সেই পথটাই কি কর্তিকারক আমরা একটা উদাহরণ দেখি উদাহরণ দেখলে বুঝবো যেমন আমি বললাম রহিম ভাত খায় এই যে বাক্যটা যে আছে এই বাক্যের মধ্যে বলুন তো কাজটা করেছে কে রহিম যেই পথটা কাজটা করে সেই পথটাকে আমরা কি বলবো কর্তিকারক অর্থাৎ আমরা আরেকটু বিষয়টা জানতে পারি ইংলিশে সাধারণত যে পদটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় ওই সাবজেক্টটাই বাংলায় কি কর্তা আর যেই পদটা কর্তা সেটাই কি কর্তিকারক কথা ক্লিয়ার বাক্যে যে পদটা কর্তা সেই পদটাই কি কর্তিকারক অর্থাৎ বাক্যে যেই পদটা কাজ সম্পাদন করে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি রহিম ভাত খায় এখানে খাওয়া কাজটা করে কে রহিম অথবা এই বাক্যের সাবজেক্ট রহিম অথবা এই বাক্যের কর্তাকে রহিম যাই করা হোক মূল কথা হলো এই সমস্ত বিষয় যেগুলো আছে সাবজেক্ট কর্তা এবং যে বাক্যের কাজটা করে অথবা যে ক্রিয়া সম্পাদন করে সেই পথটা কি হবে কর্তিকারক এটা হলো আমাদের আলোচনার বিষয় ছিল এই যে কর্তিকারকটা যে আছে এই কর্তিকারকের কর্তা যে থাকে এই কর্তাটা ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্য অনুযায়ী চারটা ভাগে বিভক্ত ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্য অনুযায়ী কর্তা চার প্রকার একটু খেয়াল করতে হবে চার প্রকার কর্তা সেই চারটা প্রকার আমরা একটু আলোচনা করব। একটু দেখি প্রথম প্রকারটা কি আছে প্রথম যেটা আছে সেটা হলো মুখ্য কর্তা অর্থাৎ যেই কর্তা সরাসরি কাজটা করে সেটা হলো কি মুখ্য মুখ্যকর্তা এবং প্রধান কর্তা যেটাকে আমরা বলি অথবা এটাকে আমরা একক কর্তাও বলি বলতে পারি যে একাই একটা কাজ সম্পাদন করে ফেলে তাহলে আমি সেই বাক্য লিখলাম তুমি গান গাও এই যে বাক্যটা যে আছে এই বাক্যের মধ্যে কর্তাকে তুমি এবং তুমি যে আছে সেই তুমি কার্যটা সম্পাদন করে সরাসরি কার্য সম্পাদন করতেছে যে কর্তা সরাসরি কার্য সম্পাদন করে সেই কর্তাকে আমরা কি বলি মুখ্য কর্তা বাকি আছে কি দুই নাম্বার দেখুন প্রযোজক কর্তা একটা আছে প্রযোজ্য কর্তা প্রযোজক কর্তা একটা আরেকটা আছে কি প্রযোজ্যকর্তা আমরা দুটো একটু দেখব প্রযোজক কর্তাকে আর প্রযোজ্য কর্তাকে আমি বললাম বাবা আমাকে পড়ায় একটু খেয়াল করতে হবে বাবা যদি আমাকে পড়ায় তাহলে এই বাক্যের মধ্যে মূলত পড়া কাজটা করতে শেখে আমি কিন্তু বাক্যের কর্তাকে বাবা অর্থাৎ বাবা সরাসরি কাজ করতেছে না বাবার প্রযোজনায় কাজটা আমি করতেছি বাবার প্রযোজনায় কাজটা আমি করতেছি একটু খেয়াল করতে হবে তাইলে এই যে প্রযোজনা এই বাক্যের প্রযোজক কে বাবা আর কাজটা করতেছে কে আমি সুতরাং বাবা যেহেতু প্রযোজক তাই বাবা হবে কি প্রযোজক কর্তা আর বাবার প্রযোজনায় যেহেতু কাজটা আমার দ্বারা সম্পাদন হচ্ছে সুতরাং আমি হলাম কি প্রযোজ্যকর্তা বিষয় বুঝে আসছে বিষয়টা যা বলছিলাম যে প্রযোজনা করে সে হলো প্রযোজক কর্তা আর যাকে দ্বারা প্রযোজনা করে সে হলো কি প্রযোজ্য কর্তা করতে হবে চার যেটা আছে সেটা হলো ব্যতিহার কর্তা কাকে বলে অর্থাৎ দুটো কর্তা যদি একসাথে একই কাজ সংগঠন করে দুটো কর্তা যদি একসাথে একই কাজ সংগঠন করে আমি বললাম ছাত্র শিক্ষক পরামর্শ এটা বাক্য দেখুন ছাত্র শিক্ষক পরামর্শ করছে এবার একটু বলুন তো এই যে বাক্যটা যে আছে এখানে পরামর্শ করে কি ছাত্র এবং কে করে শিক্ষক একটু খেয়াল করতে হবে এই শিক্ষক এবং ছাত্র দুজনে মিলেই কিন্তু পরামর্শটা করে থাকে শিক্ষক এবং ছাত্র দুজনে মিলে একটা কাজ করে শুধু ছাত্র একা পরামর্শ করে না কিন্তু অথবা শুধু শিক্ষক সে কিন্তু একা পরামর্শ করছে না বরঞ্চ ছাত্র এবং শিক্ষক দুজনে মিলে একটা কাজ সংগঠন করছে আর দুজনে মিলে যদি একটা কাজ সংগঠন করে তাহলে সেটাকে আমরা কি বলবো ব্যতিহার কর্তা দুটো কর্তাই ব্যতিহার করতাম আবার একটু দেখুন আমি বললাম স্বামী স্ত্রী কথন এখানে দেখুন তো কথা বলছে কে কে স্বামী কিন্তু স্বামী কি একা একা কথা বলছে না স্ত্রীর সাথে কথা বলছে স্বামীও কথা বলছে স্ত্রীও কথা বলছে আর স্বামী স্ত্রী যে আছে এই স্বামী স্ত্রী দুজনে মিলে কথা বলার কারণে দুজনে মিলে একটা ক্রিয়া সম্পাদন করার কারণে এই যে দুটো পদ সেটাকে আমরা কি বলবো ব্যতিহার কর্তা তাহলে আমরা কয়টা কর্তা পেলাম চারটা কর্তা কোন দৃষ্টিকোণ থেকে বলছিলাম ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্য অনুযায়ী একটা হলো মুখ্য কর্তা একটা প্রযোজক কর্তা আর একটা প্রযোজ্য কর্তা আর আরেকটা কি আছে ব্যতিহার কর্তা এছাড়া ক্রিয়া সম্পাদনের প্রকাশ ভঙ্গি অনুযায়ী ক্রিয়ার প্রকাশ ভঙ্গি অনুযায়ী ক্রিয়া যে আছে এই কর্তার আবার আরো তিনটা প্রকার আছে প্রকাশ ভঙ্গি যেটাকে আমরা বাচ্চ হিসেবে পরে এসেছিলাম সেখানে আবার তিনটা ক্রিয়া প্রকাশিত হয় যেমন দেখুন প্রকাশ ভঙ্গি অনুযায়ী একটু লিখে দিলাম তাহলে একটু সবাই বুঝতে সুবিধা হবে প্রকাশ ভঙ্গি অনুযায়ী কয়টি তিন প্রকার সেই তিনটা প্রকার নিয়ে আমরা নিচে আলোচনা করব। এক নম্বর যেটা আছে সেটা হলো ভাব বাচ্চার কর্তা নাম্বার আছে হলো কর্তৃ বাচ্চার কর্তা আর তিন নাম্বার আছে হলো কর্ম কর্তৃ কর্তা কর্ম কর্তৃ কর্তা আচ্ছা এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব তিনটা আলোচনা করি কর্তৃবাচ্যের কর্তা কোনটা কর্তৃবাচ্যের কর্তা হলো যেখানে কর্তা প্রধান যেই বাক্যে সেই বাক্য যে আছে সেই বাক্যের যে কর্তাটা হবে সে হলো কি কর্তৃবাচ্যের কর্তা যেমন দেখুন আমি বললাম রহিম স্কুলে যায় কে স্কুলে যায় বলুন তো রহিম আর এই বাক্যের প্রধান কে রহিম শুধু রহিম সম্বন্ধে ইনফরমেশনটা দেওয়া হলো আর যার সম্বন্ধে ইনফরমেশন দেওয়া হচ্ছে সে হলো বাক্যের প্রধান আর এই প্রধান সম্বন্ধে ইনফরমেশন দেওয়া হচ্ছে আর সে যদি কর্তা হয়ে যায় তাহলে সেটাকে আমরা কি বলবো কর্তৃবাচ্যের কর্তা বাকি আছে কোনটা ভাব বাচ্চের কর্তা অর্থাৎ যেখানে ক্রিয়া যে আছে ক্রিয়াজত শব্দের প্রাধান্য বেশি থাকে অর্থাৎ ক্রিয়ার ভাব আছে এরকম পদের প্রাধান্য পায় যে সমস্ত বাক্যের মধ্যে বা বাচ্চের মধ্যে সেটাকে আমরা বলি ভাব বাচ্চ্য যেমন দেখুন আমি বললাম আমার যাওয়া হবে না বাক্যটাকে একটু খেয়াল করুন আমার যাওয়া হবে না এই যে বাক্যটা যে আছে এই বাক্যের মধ্যে প্রধান কে আমার কিন্তু বাক্যে প্রাধান্য পেয়েছে কার কর্তা আমার কিন্তু বাক্যে প্রাধান্য পেয়েছে কার যাওয়া অর্থাৎ এই ক্রিয়াজত শব্দটা প্রাধান্য পেয়েছে এখানে বাট কর্তাকে আমার এটা হলো একটা ভিন্ন ধরনের কর্তাটা সাধারণত এই সমস্ত কর্তাগুলো সম্বন্ধ পদের মতো হয়ে থাকে আচ্ছা বাকি আছে কোনটা কর্ম কর্তৃবাচ্য কর্ম কাকে বলা হয় যেখানে কর্মকর্তার স্থানে এসে কার্য সম্পাদন করে কর্মকর্তার স্থানে এসে কার্য সম্পাদন করে যেমন দেখুন আমি একটা উদাহরণ লিখলাম বাসি বাজে এই যে বাক্যটা যে আছে এই বাক্যের মধ্যে বাজে কি বলুন তো বাসি কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করি বাসি কি কখনো নিজে নিজে বাঁচতে পারে না অথচ বাক্যের কর্তা বাসি বাসি বাজে নিজে নিজে বাজে না বাসি সবসময় অন্য কেউ বাজায় একটু খেয়াল করুন আমি বললাম আমি আমি বাজাই বাজাই একটু খেয়াল করতে হবে তাহলে আমি কি বাজাই বাসি সুতরাং আমি যেহেতু বাসি বাজাচ্ছি সুতরাং এই ক্ষেত্রে কি দ্বারা প্রশ্ন করার ফলে যেহেতু উত্তর পাওয়া গেছে তাহলে বাসিটা কি হবে কর্ম কিন্তু সেই বাসি এই বাক্যের মধ্যে কি হিসেবে ব্যবহৃত হয়েছে কর্তা হিসেবে আর কর্ম যখন এরকম কর্তা হিসেবে এসে ব্যবহৃত হয় এবং সেই কর্মটা কর্তার স্থান লাভ করে তাহলে ওই ধরনের কর্তাকে আমরা কি কর্তা বলবো। কর্ম কর্তৃবাচ্যের কর্তা বলবো তাহলে কয়টা প্রকার পেলাম আমরা এখানে তিনটা প্রকার পেলাম একটা হলো ভাব বাচ্চারের কর্তা কর্তৃবাচ্যের কর্তা আর একটা কর্মবাচ্যের কর্তা এই দুটো ভাগে ভাগ করে কর্তাকে আমরা সাত প্রকারে পড়ে থাকি ষাটটা প্রকারই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো আশা করি সবাই এই ভিডিওটা দেখে ষাটটা প্রকার সম্বন্ধে স্পষ্ট হতে পেরেছেন আর এখানে যে প্রকারগুলো বললাম বাক্যের প্রকাশভঙ্গি অনুযায়ী এইটা নিয়ে বাচ্চা বিস্তারিত আলোচনা করলে বাচ্চের ভিডিওটা আপনি যদি দেখেন তাহলে বাচ্চার আলোচনা থেকে এটা সম্বন্ধে আপনি আরেকটু স্পষ্ট হতে পারবেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম